নমস্কার বন্ধুরা এসবি বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো যেটা নতুন টেস্ট পেপার যেটা আমাদের ডিসেম্বর মাসে বেরিয়েছে তো দেখো আমি আজকে ইতিহাসের পেজ নম্বর একশো পনেরো সলভ করাবো একশো পনেরো নম্বর পেজের যত ইতিহাসের সি কিউব আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করে আমাদের এস বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে আমরা আপলোড করব। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে ওয়ান পয়েন্ট ওয়ানের সোম প্রকাশ ছিল একটি এর অ্যান্সার কীভে খয়েন্সার সাপ্তাহিক পত্রিকা ওয়ান পয়েন্ট এসে কী দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন এর আনসার কিবে কয়েল অ্যান্সার চলচ্চিত্রের সঙ্গে 1.3 পয়েন্ট কি বলেছে প্রথম সরকারি শিক্ষা কমিশন ব্র্যাকেটের মতো হান্টার কমিশন গঠিত হয় এর আনসার কিবে গয়ের আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে পরের क्वेश्चन কি এসেছে আমাদের ওয়ান পয়েন্ট বাংলার নবজাগরণ ছিল এর আনসার কিবে গয়ার অ্যান্সার কলকাতা কেন্দ্রিক পরের क्वेश्चन কি আছে ওয়ান পয়েন্ট কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন এর আনসার কিবে কয়েড অ্যান্সার ডক্টর এম জে ব্রাহ্মলি পরের क्वेश्चन কি আমাদের नेक्स्ट क्वेश्चन আছে 1.6 এ সর্বধর্ম সমন্নায়ের আদর্শ প্রচার করেছিলেন এর आंसर কি হবে গয় এর आंसर শ্রীরামকৃষ্ণ পরের क्वेश्चन কি আছে 1.7 ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে পরের क्वेश्चन কি আছে 1.8 এ সই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন এর आंसर কি হবে খ কোল বিদ্রোহে ওয়ান পয়েন্ট নাইনে কেসে ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রাধা রাজা রাধাকান্ত দেব যদি আমাদের কোনো কোশ্চেনের অ্যানসার দিতে ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সেটা আমি ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে লিখে জানাবো বিশাল বড়ো একটা ভিডিও আমি দিচ্ছি এবং ইতিহাসের অনেকগুলো সাবজেক্ট এবং প্রত্যেকটা সাবজেক্টগুলো সলভ করতে হচ্ছে হয়তো বাই মিস্টেক দু একটা হতে পারে যদি হয়ে থাকে তাহলে আন্তরিকভাবে দুঃখিত এবং সেটা আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো এবং যদি কোনোটা ভুল হয়ে থাকে সেটা তোমরাও কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কেসে ওয়ান পয়েন্ট টেনে তো দেখো নেক্সট কোশ্চেন কেসে ওয়ান পয়েন্ট ওয়ান জিরোতে কেসে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন এর আনসার কীভাবে গয়ের অ্যান্সার বি ডি সাবারকার পরে কোয়েশ্চেন কেছে ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে বাংলা ভাষায় প্রথম ছাপা বই বা বই ছাপা হয় বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় এর আনসার কীভাবে খয়ের অ্যান্সার সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে পরে কোশ্চেন কেসে ওয়ান পয়েন্ট ওয়ান টুতে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো এর আনসার কেবে গয়ার বঙ্গভাষা প্রকাশিকা সভা পরে কোশ্চেন কেছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এর অ্যান্সার কেবে গয়ার্সার গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্র শিল্পী পরের কোশ্চেন কেছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় এর অ্যান্সার কে ভাবে ক্ষয়ার আনসার উনিশশো ছয় খ্রিস্টাব্দে পরে কোয়েশ্চেন কেছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন এর আনসার কেবে কয়ের অ্যান্সার উপেন্দ্র কিশোর রায় চৌধুরী পরে কোশ্চেন কেছে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে বয়কট আন্দোলনে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল এর অ্যান্সার কেবে ক্ষয়র অ্যান্সার মধ্যবিত্ত শ্রেণী পরে কোশ্চেন কে সে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে বন্দে মা তরম রচিত হয় এর আনসার কেবে গয়ের আনসার আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরে কোয়েশ্চেন কে ওয়ান পয়েন্ট ওয়ান এইটে কে নিজেকে ধরতি আবা বলতো এর অ্যান্সার কেবে কয়েন অ্যান্সার বিরসা মুন্ডা পরে কোয়েশ্চেন কেছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে বিরাজ বৌ এর লেখক ছিলেন এর অ্যান্সার কেবে কয়েন অ্যান্সার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরে কোশ্চেন কেছে ওয়ান পয়েন্ট টু জিরো থেকে এসে ওরিয়েন্টালিস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এর অ্যান্সার কেবে কয়েন অ্যান্সার প্রিন্সেপ তো দেখো এবার আমি বিবাক খ সলভ করাবো তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি টু পয়েন্ট ওয়ানের একটি বাক্যে উত্তর দেওয়া ফার্স্ট কোয়েশ্চেন কেসে টু পয়েন্ট ওয়ান ওয়ানে কি বলেছে উলগুলান বলতে কি বোঝো এর আনসার হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা টু পয়েন্ট ওয়ান টুতে কী বলেছে কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠুত হয় এর আনসার কী হবে আঠারোশো খ্রিস্টাব্দে পরে কোয়েশ্চেন কেছে টু পয়েন্ট ওয়ান থ্রিতে কেছে নব্য বৈষ্ণব আন্দোলনের প্রবর্তককে এর আনসার কী হবে বিজয় কৃষ্ণ গোস্বামী টু পয়েন্ট ওয়ান ফোরে বাংলায় কোন শতকে নবজাগরণের শতক বলা হয় এর আনসার কী হবে ঊনবিংশ শতককে পরে কোশ্চেন কেছে উপবিভাগ টু পয়েন্ট ঠিক বা ভুল নির্ণয় করো ফার্স্ট কোশ্চেন কেছে টু পয়েন্ট টু ওয়ানে ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটা কী আছে ভুল আছে টু পয়েন্ট টু টুতে কী বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম এ কাদম্বনি বসু এটা ঠিক আছে টু পয়েন্ট টু থ্রিতে কী বলেছে মেধা পাটেকার নর্মদা বাঁচাও আন্দোলনের বিপক্ষে ছিলেন এটা পুরোপুরি ভুল আছে কি আছে এটা মেধা পাটেকার মেধা পাটেকার কিন্তু আমাদের নর্মদা বাচাইয়ের আন্দোলনের পক্ষে ছিলেন ঠিক আছে টু পয়েন্ট টু ফোরে কী আছে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন প্রফুল্ল চন্দ্র রায় এটাও ঠিক আছে তো দেখো টু পয়েন্ট থ্রি ওয়ানে কী বলেছে এখানে আমরা দেখতে পাচ্ছি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও টু পয়েন্ট থ্রি ওয়ানে কী বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর এর আনসার হবে দুইয়ের অ্যান্সার জীবন স্মৃতি টু পয়েন্ট থ্রি টুতে কী আছে বিষ্ণুচরণ বিশ্বাস এর আনসার হবে তিনের অ্যান্সার বিদ্রোহ টু পয়েন্ট থ্রি থ্রিতে কী আছে নবগোপাল মিত্র এর আনসার হবে চারের অ্যান্সার হিন্দু মেলা টু পয়েন্ট থ্রি ফোরে কেছে বীরেন্দ্রনাথ শাসমাল এর আনসার একের আনসার কৃষক আন্দোলন যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজকে আমি মাধ্যমিকের দু সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি মাধ্যমিকের তো দেখো এবার আমরা দেখতে পাচ্ছি উপ বিভাগ টু পয়েন্ট ফোরে কী বলেছে এখানে একটা ম্যাপ পয়েন্টিং আছে এই ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন আমি দেখিয়ে দেবো ঠিক আছে সম্পূর্ণ ম্যাপ পয়েন্টিং পুরো টেস্ট পেপারে যত ম্যাপ পয়েন্টিং আছে এবার আমি টু পয়েন্ট ফাইভে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করবো টু পয়েন্ট ফাইভে কী বলেছে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইন পাশ করে এর ব্যাখ্যা কী হবে ব্যাখ্যা তিন হবে এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ করা এবং বিধব বিধবা বিবাহ আইন সিদ্ধ করা টু পয়েন্ট ফাইভ টুতে কি আছে বিবৃতি তো দেখো কী বলা আছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন এর ব্যাখ্যা কীভাবে দুই হবে তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা টু পয়েন্ট ফাইভ থ্রিতে বিবৃতি কেছে বিপ্লবের অর্থ এর ব্যাখ্যা কীভাবে দুই হবে দীর্ঘদিনের অসন্তোষের বহিঃপ্রকাশ তো দেখো নেক্সট কোশ্চেন কিসে টু পয়েন্ট ফাইভ পরে কিসে বিবৃতি কেসে উনিশ শতকে ভারতে অসংখ্য সমিতি গড়ে ওঠে এরা ব্যাখ্যা কীভাবে ব্যাখ্যা তিন হবে রাজনৈতিক দিক থেকে সংগঠিত করা তো দেখো আমি সম্পূর্ণভাবে সলভ করে দিছি এবার আমি পেজ নম্বর একশো একচল্লিশ নম্বর পেজ সলভ করাবো এবটিআর টেস্ট পেপারের এস বি সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত এবার আমি মাধ্যমিকের এবটিআর টেস্ট পেপার সলভ করাবো ইতিহাসের পেজ নম্বর একশো একচল্লিশ নম্বর পেজ তো দেখো এবটিআর টেস্ট পেপার সলভ টু থাউজেন্ড টোয়েন্টি টু নতুন টেস্ট পেপার তো দেখো বিবাক ক সঠিক উত্তরটি নির্বাচন করো ওয়ান পয়েন্ট ওয়ানে কি বলেছে বিপিন চন্দ্র পাল লিখেছেন এর অ্যান্সার কেভাবে কয়ের অ্যান্সার সত্তর বৎসর ওয়ান পয়েন্ট টুতে কী আছে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় এর অ্যান্সার কেভাবে ঘয়ের অ্যান্সার উনিশশো ষাট থেকে সত্তর হবে ঠিক আছে উনিশশো ষাট থেকে সত্তর হবে এটার এর অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট থ্রিতে কী বলেছে ভারতের প্রথম নির্বাহ চলচ্চিত্র হলো এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রাজা হরিশচন্দ্র ওয়ান পয়েন্ট ফোরে কী আছে হিস্ট্রোগ্রাফি কথাটির অর্থ কি এর কিবে কেবে কয়ার্সার ইতিহাস চর্চা ওয়ান পয়েন্ট ফাইভে ভারতের পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন এর অ্যান্সার কেবে কয়ার অ্যান্সার মেকলে পরে কোশ্চেন কেসে ওয়ান পয়েন্ট সিক্সে ব্রহ্ম সমাজের মুখপাত্র ছিল এর অ্যান্সার কেবে গয়ার অ্যান্সার তত্ত্ববোধনী পত্রিকা পরে কোশ্চেন কেছে ওয়ান পয়েন্ট সেভেনে বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন এর অ্যান্সার কেবে গয়ের অ্যান্সার জগদীশ চন্দ্র বসু পরে কোশ্চেন কেসে ওয়ান পয়েন্ট এইটে বাংলায় নারী শিক্ষা প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এর আনসার কেবে কয়েড ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমরা তো জানো আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি কিন্তু বিধবা বিবাহ আইন প্রবর্তন করেছিলেন পরে কোশ্চেন কি আছে আমাদের নেক্সট কোশ্চেন আছে ওয়ান পয়েন্ট নাইনে চোহাড় বিদ্রের নেতৃত্ব দেন এর আনসার কে ভাবে কয়েড সিং পরের কোশ্চেন কি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো যে কোশ্চেন আছে এটা কিন্তু পুরোপুরি ভুল আছে দামিনী কোহ হবে ঠিক আছে দামিনী কোহতে বসবাস করতো কারা এর আনসার হবে গয়ের অ্যান্সার সাঁওতালরা দামিনী কোহর কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ পরের কোশ্চেন কি আছে ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে হুল শব্দের অর্থ কী এর অ্যান্সার কী হবে কয়ের অ্যান্সার বিদ্রোহ পরের কোশ্চেন কেছে ওয়ান পয়েন্ট ওয়ান টুতে কথার অর্থ কি এর অ্যান্সার কী হবে অ্যান্সার যৌথ মালিকানা পরে কোশ্চেন কিছু ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি থেকে এইটটি ফিফটি সেভেন গ্রন্থটি এর आंसर কেবে গয়ের আনসার সুরেন্দ্রনাথ সেন পরে কিছু ওয়ান পয়েন্ট ওয়ান বঙ্গবাসা প্রকাশিকা সভা প্রতিশুত হয় এর आंसर কেবে গয়ের আনসার আঠারোশো খ্রিস্টাব্দে কিছু ওয়ান পয়েন্ট কি বলেছে বন্দে মাতরম সঙ্গীতটি আসে এর আনসার কেবে খয়ের আনসার আনন্দমঠ উপন্যাসে পরে কোশ্চেন কীছে ওয়ান পয়েন্ট ওয়ান ভারত চিত্রটি আঁকেন এর आंसर কেবে কয়ের आंसर অবনীন্দ্রনাথ ঠাকুর পরের কোশ্চেন কি আছে কোশ্চেন কি বলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন এর রথীন্দ্রনাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলের নাম হলো রথীন্দ্রনাথ ঠাকুর বাংলায় প্রথম সংবাদপত্র এর আনসার কী হবে গয়ের আনসার বেঙ্গল গেজেট ওয়ান পয়েন্ট ওয়ান নাইনের কোশ্চেন কি বলেছে ভারতে হাফ টন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন এর আনসার কে হবে কয়ার্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরে কোয়েশ্চেন কেছে ওয়ান পয়েন্ট টু জিরো কেছে শ্রীরামপুর মিশন ছাপাখানা প্রতিষ্ঠা করেন এর আনসার কী হবে আনসার উইলিয়াম কেরি তো দেখো এবার আমি বিবাহ সলভ করাবো যেখানে লক্ষ্য করতে পারছি যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কেছে টু পয়েন্ট ওয়ান ওয়ানে কী বলেছে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দি অনুবাদকে করেন এর আনসার হবে মুন্সি প্রেমচাঁদ মুন্সি প্রেমচাঁদ টু পয়েন্ট ওয়ান হুতুম পেচা কার সদ্যনাম এর অ্যান্সার হবে কালী প্রসন্ন সিং এর সদ্যনাম পরে কোশ্চেন কেছে টু পয়েন্ট ওয়ান থ্রিতে ভাষায় ফরাজি শব্দের অর্থ কী ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য টু পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে বর্তমানে পশ্চিমবঙ্গে জঙ্গলমহল বলতে কোন অংশকে বোঝায় এই জঙ্গলমহল বলতে বোঝানো হয়েছে বীরভূম বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম ঠিক আছে এই জঙ্গলমহল সর্নিত অঞ্চলকে বোঝানো হয় তো দেখো এবার আমি উপবিভাগ গুলো সলভ করবো যেখানে আমরা লক্ষ্য করতে পারছি টু পয়েন্ট টু দাগেরগুলো আছে ঠিক বা ভুল নির্ণয় করো টু পয়েন্ট টু ওয়ানে কী বলেছে উনিশশো এগারো সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএ শিল জয় লাভ করে এটা কি আছে ঠিক আছে টু পয়েন্ট টু টুতে কী বলেছে বামা পত্রিকা সম্পাদন করতেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নয় উমেশচন্দ্র দত্ত ঠিক আছে এটা ভুল আছে টু পয়েন্ট টু থ্রিতে কী বলেছে ওয়ারেন হেস্টিংস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় এটা ঠিক কথা কিন্তু ওয়ারেন হেস্টিং করেনই লর্ড কী বলেছিল লর্ড কর্নওয়ালিস করেছিল ঠিক আছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা ঠিক আছে পরের কোশ্চেন কি আছে টু পয়েন্ট টু ফোরে কী বলেছে সিপাহি বিদ্রোহ সংগঠিত হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এটাও ঠিক আছে এবার আমি উপবিভাগ টু পয়েন্ট থ্রি দাগের ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও এইগুলো সলভ করাবো তো দেখো কি আছে ফার্স্টে টু পয়েন্ট থ্রি ওয়ানে কি বলেছে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক এর অ্যান্সার কী অ্যান্সার হবে দু দাগের থুকি ডিডিস টু পয়েন্ট থ্রি টুতে কী বলেছে এশিয়াটিক সোসাইটি এর আনসার হবে তিনের আনসার উইলিয়াম জোনস স্যার উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন টু পয়েন্ট থ্রি থ্রিতে কী বলেছে মধুসূদন গুপ্ত এর আনসার হবে একের আনসার প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী টু পয়েন্ট থ্রি ফোরে কী বলেছে শিকার হের ফের এর আনসার কীভাবে চারের আনসার রবীন্দ্রনাথ ঠাকুর তো দেখো এবার উপবিভাগ টু পয়েন্ট ফোরে যেগুলো আছে এই যে যে স্থানগুলো আছে অর্থাৎ ম্যাপ পয়েন্টিং আছে এগুলো তোমাদের পরে কোনো একদিন আমি করিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওতে যত এবিটি এর ম্যাপগুলো আছে তো দেখো এবার আমি বিবৃতিগুলো করাবো টু পয়েন্ট ফাইভ ওনে কী বলেছে যে উনিশ শতকের বাংলায় সমাজে নারীরা ছিল অর্থনৈতিকভাবে পরাধীন ব্যাখ্যা কী হবে ব্যাখ্যা তিন হবে অর্থনৈতিকভাবে নারীরা ছিল পুরুষের উপর নির্ভরশীল পরে কোশ্চেন কেসে টু পয়েন্ট ফাইভ কি বলেছে বিবৃতি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ছিল গুরুত্বপূর্ণ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ছিল খুব গুরুত্বপূর্ণ এর ব্যাখ্যায় এক হবে নীলকর সাহেবের অত্যাচারের কথা তুলে ধরেছিল তো দেখো পরে কোশ্চেন কেসে টু পয়েন্ট ফাইভ থ্রিতে কি বলেছে বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন এর ব্যাখ্যা কী হবে তিন হবে জালিয়নবাগের হত্যাকাণ্ডের জালিয়নবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তো দেখো পরে কোশ্চেন কেছে টু পয়েন্ট ফাইভ বিবৃতি কেছে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতমাতা প্রতিষ্ঠা করেন এর আনসার কীভাবে ইংরেজ শোষণের বিরুদ্ধে সমস্ত জাতির মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এসবি ডি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো